ধ্বংস
কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করছি, তাহলে কেন আমি কৌরবদের বিরোধ হচ্ছি? আপনারা কি শুনতে চান আমার দুঃখের কাহিনী? আপনারা কি শুনতে চান দর্শক মন্ডলী? এই গৌরবদের মতো আমরাও ছিলাম একশো ভাগ। একদিন এই ভূতরাষ্ট্রের দল, মহামহি বিশ্বের দল, আমাদের একশো ভাই এবং পিতাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করি। প্রত্যেকদিন একজনের খাবার দিতেন, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরব, মনে হয় কাল মরব। সেই তোমরা আমাদের পিতা বলল, শুনো পুত্রগণ, এভাবে তো সবাই মারা যাব। একজন বেঁচে থাকতে হবে, যে এর প্রতিশোধ নিতে পারবে। বলো বলো পুত্রগণ, এ পারবে প্রতিশোধ নিতে? তখন আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার 99 ভাই মারা গেল, সর্বশেষে আমার পিতাও মারা গেল। তার অস্থি দিয়ে তৈরি করলাম আমি বাসা। যে বাসা খেলায় হলো বান্ধবদের মনোভাব, যে বাসা খেলায় হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে বাসা খেলায় হলো কুরুক্ষেত্রের মহারণ, যে বাসা খেলায় হলো কুরুক্ষেত্রের মহারণ। Thank you.
Thank you.
কিছু তুমি জানো গুরুদেব আচার্য খ্রিস্টদূতদের হাতে পরাজিত হয়ে গেল তবে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবো না ভাই এই সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অপরাজ কর্ণ আমি তো জানি অধীর উৎকর পিতা
অধিরোধ মোর পিতা রাধা মোর মাতা বা তবে এটাও আমি জানি মা মনে গো ভাগিনী নারী আমাকে জন্ম দিয়ে ওই তরী I'm not
কেহো নাই রে আপন তুমি ফিরে যাও মা, তুমি ফিরে যাও বিরাট। ওই তো সেই সংকট শোনা যায়, ওই তো সেই ধনুরের টোপার বেড়ে উঠছে। আমাকে প্রস্তুত হতে হবে, আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। Thank you.
দাঁড়াও, আগে রথিরটা আমাকে মাটি থেকে তুলতে দাও, তারপর আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো অর্জুন, তারপর আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। অর্জুন অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন, তুমি তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো না সখা, এটা অধর্ম, কর্ণ এখন নিরস্ত্র, আমি কর্ণকে কিছুতেই মারতে পারবো না, এটা অধর্ম। অর্জুন তোমার মনে নেই অর্জুন, চক্রগ্রহে অভিমন্যুকে যেদিন হত্যা করেছিল সেদিনই কর্ণ সেখানে ছিল, সেদিন কোথায় ছিল তার ধর্ম? দ্রৌপদীকে যেদিন সুভা মধ্যে বস্ত্র হরণ করেছিল সেদিন কর্ণ সেই সভায় উপস্থিত ছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? অর্জুন অধর্মকে অধর্ম করে মারতে হয় অর্জুন, অধর্মকে অধর্ম করে মারতে হয়, মারো মারো অর্জুন, কর্ণকে হত্যা করো, কর্ণকে হত্যা করো অর্জুন, কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হও, কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। না অর্জুন অর্জুন না না অর্জুন অর্জুন আমি এখন নিরস্ত্র অর্জুন, আমার হত্যা করো না অর্জুন, আগে রথের জন্য আমাকে মাটি থেকে তুলতে দাও, তারপরে আমাকে হত্যা করে ঘুরা অর্জুন, না অর্ণ তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও কর্ণ। বাবা বলে ডাক্তারে পুত্র কর্ণ, তুই বাবা
বললে ডাক্তারে বাবা তোকে কত করে বলেছিলাম তুমি আমাদের চির শত্রু কর্ণের সব দেহের উপরে ঠুকরে ঠুকরে কাঁদছো কেন মা? তুমি আমাদের চির শত্রু, ওই শুধু পুত্র কর্ণের সব দেহের উপরে ঠুকরে ঠুকরে কাঁদছো কেন? কেউ তো বোঝে না আমাকে ছেড়ে পুত্র চলে দেব না মা। বর্ণ আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি এ কথা আমাদের আগে বলোনি কেন মা? এই কথা তুমি আমাদের আগে বলোনি কেন কেন? এই মহাযুদ্ধে কেন করতে গেলি রে? কেন ভাই ভাই করলি যুদ্ধ? কেন ভাই ভাই করলি যুদ্ধ? ঘটল না কেন করতে গেলি মা? আমি ধর্ম যুধিষ্ঠির বলছি মা, আমি যদি সবাই ধর্মের পথে চলে থাকি তাহলে আজ আমি সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি মা। তা গো আজ এত বড় গোপন কথা আমাদের কাছে গোপনে রেখেছি রে মা, আজ তার জন্য সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দিলাম। তারা কোনোদিনও গোপন কথা গোপনে রাখতে পারবে না মা, গোপন কথা গোপনে রাখতে পারবে। আমার
ছোট্ট দিয়ে যাবো ভাই, ছোট্ট দিয়ে যাবো।